हेलो फ्रेंड्स, वेलकम बैक माय चैनल एस्ट्रोलॉजी कोलकाता। बंधुरा आज के जो टॉपिकটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সেপ্টেম্বর মাসের রাশিফল। জানব আমাদের সকলে সেপ্টেম্বর মাসটা কেমন যাবে না যাবে। সেপ্টেম্বর মাসটা কিন্তু প্রচন্ড একটা ইন্টারেস্টিং মান্থ বলা যেতে পারে, কারণ সেপ্টেম্বর মাসে কিন্তু অনেকগুলো বড় বড় গ্রহের ট্রানজিট থাকছে। তাই সকলকে রিকোয়েস্ট রইল সেপ্টেম্বর মাসের রাশিফলটা কিন্তু পুরোটা দেখার, একটুও যেন মিস না হয়ে যায়, তাহলে কিন্তু অনেক ইনফরমেশান আপনাদের থেকে মিস হয়ে যাওয়ার চান্স কিন্তু থাকবে। সেপ্টেম্বর মাসের রাশিফলটা জানার আগে যেটা জেনে নিতে হবে সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসে গ্রহদের কী পজিশন থাকছে না থাকছে। তাহলে চলুন সবার আগে জেনে নিই সেপ্টেম্বর মাসে গ্রহদের কী পজিশন থাকছে না থাকছে। বৃহস্পতি মার্গী অবস্থায় থাকবে ধনু রাশিতে 13 সেপ্টেম্বর থেকে 22 নভেম্বর পর্যন্ত। এবার জানবো শুক্রের কি পজিশন থাকবে না থাকবে। শুক্র এতদিন গোচর করছিল মিথুন রাশিতে, 1 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত শুক্র গোচর করবে কর্কট রাশিতে। সবথেকে বড় যে ট্রানজিট সেটা হচ্ছে রাহু ট্রানজিট। রাহু এতদিন গোচর করছিল মিথুন রাশিতে, 23 সেপ্টেম্বর রাহু ট্রানজিট করে চলে যাবে বৃষ রাশিতে, এখানে থাকবে 12 এপ্রিল 2022 সাল পর্যন্ত। কেতু এতদিন গোচর করছিল ধনু রাশিতে, কেতু এবার ট্রানজিট করে চলে যাবে বৃশ্চিক রাশিতে, কেতু এখানে থাকবে 12 এপ্রিল 2020 পর্যন্ত। এবার জানবো বুধের কি পজিশন থাকছে না থাকছে। 2 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত বুধ থাকবে কন্যা রাশিতে। সবথেকে বড় যে পরিবর্তন সেটা হচ্ছে স্যাটার্ন এতদিন কিন্তু রেট্রোগ্রেড অবস্থায় ছিল, স্যাটার্ন কিন্তু 29 সেপ্টেম্বর থেকে মার্গী অবস্থায় চলে যাবে। মার্চ মাস 2021 সাল পর্যন্ত স্যাটার্ন কিন্তু মার্গী অবস্থায় থাকবে মকর রাশিতে। এবার জানবো মঙ্গলের কি অবস্থান থাকছে না থাকছে। মঙ্গল কিন্তু বকরি হয়ে যাবে 9 তারিখ থেকে, 13 নভেম্বর পর্যন্ত মঙ্গল কিন্তু বকরি অবস্থায় থাকবে মেষ রাশিতে। মেষ রাশিতে বকরি অবস্থায় থাকলেও মঙ্গল কিন্তু খুব একটা ভালো ফল এখানে কিন্তু প্রদান করবে না। এবার জানব সূর্যের কি পজিশন থাকবে না থাকবে। 16 সেপ্টেম্বর থেকে সূর্য রাশি পরিবর্তন করবে, 17 অক্টোবর পর্যন্ত সূর্য থাকবে কন্যা রাশিতে। এটা হলো গোটা মাসের গ্রহদের অবস্থান। জানবো কর্কট রাশির মানুষদের সেপ্টেম্বর মাসটা কেমন যাবে না যাবে। সেপ্টেম্বর মাসে সবার ফার্স্টে যেটা জানবো সেটা হচ্ছে আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকছে না থাকছে। ফিনান্সিয়াল কন্ডিশনের ব্যাপারে যেটা বলবো, আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু অনেকটা বেটার হয়ে যাচ্ছে, ফিনান্সিয়াল কন্ডিশন আগের থেকে অনেকটা ভালো হচ্ছে। আপনারা যদি ইনভেস্ট করবেন ভাবেন সেক্ষেত্রে আমি বলবো এই মাসটা ভালো, আপনারা ইনভেস্ট ডেফিনেটলি করতে পারেন। কোথাও থেকে অর্থ পাওয়ার থাকলে সেই অর্থটা কিন্তু আপনারা খুব স্মুথলি এই মাসে পেয়ে যাবেন। তবে একটাই কথা, কাউকে এই সময় কিন্তু ধার দিতে যাবেন না, তাহলে কিন্তু সেটা ফিরে পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম থাকছে। আপনারা একটু ফিনান্সিয়াল প্ল্যানিং করে চলুন, তাহলে কিন্তু আপনারা অনেকটা বেশি সেফ কিন্তু এই মাসে করতে পারবেন। ব্যয় তো টুকটাক থাকছে, তবে হেলথ পারপাসে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যয় হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা মাত্রায় থাকছে। এবার জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকছে না থাকছে। ফ্যামিলি লাইফের ব্যাপারে যে কথাটা বলবো, ফ্যামিলিতে সিনিয়র কারোর সাথে একটু সমস্যা অ্যারাইজ করতে পারে, আপনাদের প্রচণ্ড মাথা গরম হয়ে যাওয়ার জন্য বিশেষ করে আপনাদের এই সমস্যাটা অ্যারাইজ করবে। মায়ের হেলথ নিয়ে কিন্তু আপনারা এই সময় একটু টেনশনে থাকবেন, লিভার সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু মায়ের হেলথ নিয়ে অ্যারাইজ করতে পারে। ফ্যামিলির আদার্স লোকজনের সাথে কিন্তু আপনাদের বন্ডিং এই মাসে খুব একটা ভালো থাকবে না, তার কারণ হচ্ছে আপনারা প্রচণ্ড ডমিনেটিং হয়ে যাবেন, ডমিনেটিং নেচারটা আপনাদের মধ্যে কাজ করবে, তার ফলে কিন্তু ফ্যামিলির লোকেদের সাথে এই সময় আপনাদের প্রবলেম অ্যারাইজ করবে। এবার জানবো সন্তান সুখ ও এডুকেশন কেমন থাকছে না থাকে। সন্তানের এডুকেশন বলবো আগের থেকে অনেকটা বেটার রেজাল্ট পাবে, তবে কিছু কিছু মানুষের এডুকেশনের গ্যাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এডুকেশন পারপাস অনেকের সন্তান বাইরে যাবে, এডুকেশনের জন্য যারা অনেক দিন ধরে হায়ার স্টাডির জন্য প্ল্যানিং করেছিলেন তাদের জন্য সময়টা ভালো,
তারা ভালো রেজাল্ট কিন্তু পাবে। যারা অনেক দিন ধরে সন্তান লাভের চেষ্টা করছিলেন তাদের জন্য আমি বলবো সময়টা ভালো, তাদের এই সময় সন্তান লাভ কিন্তু হতে পারে। সন্তান কথার অবাধ্য এই ব্যাপারটা অনেকেরই ছিল, তাদের ক্ষেত্রে আমি বলবো সন্তানের ওপর আপনারা সবকিছু চাপিয়ে দিতে যাবেন না। চাপিয়ে দিতে গেলে কিন্তু সন্তান কথার অবাধ্য কিন্তু থাকছে, একটু একটু সন্তানের কথাও কিন্তু আপনাদের মেনে চলতে হবে, না হলে কিন্তু সমস্যা থাকছে। এবার জানবো আপনাদের হেলথ কেমন থাকছে না থাকছে। হেলথের ব্যাপারে আমি বলবো গোটা মাসটা সেরকম কোনো সমস্যা থাকছে না, তবে কিছু কিছু ক্ষেত্রে একটু হাড় সংক্রান্ত সমস্যা থাকছে। যে সকল সমস্যাগুলো এতদিন চলে আসছিল সেই সমস্যাগুলো থেকে আপনারা অনেকটা কিন্তু এই সময় মুক্তি পেয়ে যেতে পারেন। এবার জানবো আপনাদের বিজনেস কেমন যাবে না যাবে। বিজনেসের ব্যাপারে আমি বলবো একটা মোক্ষম সময়, নতুন সুযোগ, নতুন সুবিধা, নতুন বিজনেস, ইনভেস্টমেন্ট, বিজনেসের সাকসেস, অর্থযোগ সমস্ত কিছু আপনাদের জন্য কিন্তু ওয়েট করে আছে। এগুলো পাওয়ার জন্য কিন্তু একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা কি বলুন তো, সেটা হচ্ছে স্যাটার্ন যেহেতু মার্গী আর আপনাদের সেভেন্থ হাউস, তো সেক্ষেত্রে ভাই পরিশ্রম তো আপনাকে প্রচণ্ড মাত্রায় করতে হবে, যাকে বলা চলে একদম কুলি মজুরের মতো কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে, তবে গিয়ে কিন্তু সফলতা আছে। সফলতা আছে, সফলতা নিয়ে কিন্তু সমস্যা নেই, তবে প্রচণ্ড মাত্রায় পরিশ্রম করতে হবে, তবে গিয়ে কিন্তু সফলতা পাবেন। বিজনেসের সাকসেস কিন্তু অবশ্যই আছে, সফলতা প্লাস ধৈর্য দুটোই কিন্তু স্যাটার্ন চেক করবে, দেন আপনাকে কিন্তু অনেকটা বেনিফিট দেবে। এই মাসের লাস্ট থেকে বিজনেসে আপনারা কিন্তু অনেকটা ভালো রেজাল্ট পাবেন। যারা আয়রন সংক্রান্ত বিজনেস করেন, প্রমোটিংয়ের বিজনেস করেন, বিল্ডার্সের বিজনেস করেন, জমি বাড়ি নিয়ে বিজনেস আছেন, আইটি প্রফেশন আছে, তাদের জন্য সময়টা কিন্তু ভালো। যারা ডক্টরি প্রফেশনে আছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। কেমিক্যাল ওরিয়েন্টেড কোনো জিনিস নিয়ে বিজনেস করেন, এই সকল প্রফেশন, হার্ডওয়্যার সংক্রান্ত প্রফেশন, এই সকল প্রফেশন কিন্তু এক ধাপে অনেকটা সাকসেস কিন্তু ওয়েট করে আছে। তাই বিজনেস নিয়ে আর কিছু বলার নেই, আপনারা কিন্তু পরিশ্রম করুন, অবশ্যই সফলতা কিন্তু থাকছে। ম্যারেজ লাইফের কথা বলবো, ম্যারেজ লাইফের ক্ষেত্রে যে কথাটা বলবো, যাদের ম্যারেজ লাইফ প্রচণ্ড মাত্রায় প্রবলেম ছিল তাদের জন্য সময়টা কিন্তু ভালো। ম্যারেজ লাইফের ক্ষেত্রে আপনারা কিন্তু ভালো রেজাল্ট দেখতে পাবেন, দুজনের মধ্যে বিশ্বাস, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং সমস্ত কিন্তু বেড়ে যাবে। মিসআন্ডারস্ট্যান্ডিং প্রচণ্ড মাত্রায় আপনাদের ক্রিয়েট হয়েছিল সেগুলো কিন্তু এই সময় সলভ হয়ে যাবে। রিলেশনটা যায় যায় অবস্থা, ডিভোর্স হয়ে যায় এরকম অনেকের কিন্তু সিচুয়েশান ক্রিয়েট হয়েছিল, সেই সমস্ত প্রবলেমগুলো কিন্তু এই সময় আপনাদের সলভ হয়ে যাবে। যারা বিয়ে করতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো, তারা কিন্তু অনেকটা ভালো রেজাল্ট এই সময় পাবেন। বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলুন, সেক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো। জানবো লাভ লাইফ কেমন থাকছে। লাভ লাইফের ক্ষেত্রে আমি বলবো লাইফে নতুন প্রেম তো ডেফিনেটলি আছে, তবে ভুল প্রেম, প্রেমে প্রতারণা এই ব্যাপারগুলো কিন্তু থাকছে। বিগত কয়েকটা মাস এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের সাথে ঘটবে, তাই সঠিক প্রেমটাকে একটু বুঝে নিতে হবে, সঠিক প্রেমের জন্য একটু ওয়েট করতে হবে, না হলে কিন্তু ভুল প্রেম লাইফে আসার সম্ভাবনা কিন্তু থাকছে। প্রেমের জন্য আপনাদের মান সম্মান হানি পর্যন্ত এই মাসে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। এবার জানবো আপনাদের জব কেমন থাকবে না থাকবে। জবের ব্যাপারে আমি বলবো সময়টা ভালো, তবে কাজের জায়গায় বেশি মাথা গরম এই ব্যাপারটাকে কিন্তু একটু কন্ট্রোল করতে হবে। কাজের জায়গায় ডমিনেটিং নেচার এটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে, না হলে কিন্তু একটু সমস্যা রাইজ করতে পারে। কলিজদের ওপর নিজের আধিপত্য বিস্তার করতে যাবেন না, সেই ব্যাপারটা নিয়ে প্রবলেম কিন্তু থাকছে, না হলে কিন্তু নতুন জব পাওয়ার জন্য সময়টা ভালো। কাজের জায়গায় প্রমোশন সমস্ত কিছু ওয়েট করেছে, তবে পরিশ্রম কিন্তু করতে হবে, তবেই কিন্তু এগুলো আপনারা পাবেন। যারা নতুন জব সার্চ করছিলেন, জবের জন্য ইন্টারভিউ দিচ্ছিলেন, ফ্রেশার্স যারা, তারা কিন্তু এই সময় একটা ঠিকঠাক জব পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। তাহলে কর্কট রাশির মানুষদের সেপ্টেম্বর মাসটা কেমন যাবে না যাবে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। রাহুর এই যে রাশি পরিবর্তন সেটা নিয়ে আমি একটি ভিডিও করেছি, কার্ডের লিংক দিয়ে দিচ্ছি, গিয়ে একবার দেখে নিন, সেটা কিন্তু প্রচণ্ড হেল্পফুল হবে। আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসেছেন, অতি অবশ্যই আমার সাথে থাকতে হবে এরকম অনেক ইনফরমেশান পাওয়ার জন্য। তার জন্য কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করলেই কিন্তু হয়ে গেল না, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিন যাতে একটাও নোটিফিকেশন মিস না হয়। তাহলে টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিও।